সুইজারল্যান্ডের নিয়মে অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট দলের ড্র। এতে ঠিক হয়েছে কোয়ার্টার ও সেমিফাইনালের লাইন আপ। আর এই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সবচেয়ে শক্তিশালী দুটি দল, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। ইউরোপে সেরা ক্লাব ফুটবল প্রতিযোগিতার দিকে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর থাকে। শেষ ষোলোর খেলা শেষে বর্তমানে সবশেষ আট দলে খেলা হবে কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের সবচেয়ে শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদ। 14 বার শিরোপা জয়ী এ দল 2021-22 মৌসুমে 2 লেগ মিলে 6-5 ব্যবধানে সেমিফাইনালে সিটিকে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল। পেপ গার্দিওলার শিবিরে সেই হারটা ছিল খুবই বেদনাদায়ক। ঠিক তারপরের বছর 2022-23 মৌসুমে প্রতিশোধ নিয়ে যন্ত্রণার ঝাল মেটায় গার্দিওলা। সেমিতে 2 লেগ মিলে রিয়ালকে 5-1 বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে সিটি। শক্তিমত্তার দিক থেকে কোনো দলে পিছিয়ে নেই। দলে তেমন কোনো ইঞ্জুরি সমস্যা না থাকায় এবার কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ দু দলের। বাকি দলগুলোর মধ্যে শেষ আটে কে কার বিরুদ্ধে খেলবে, চলুন তা দেখে আসি এক নজরে। 6 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে 14 বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা আর্সেনাল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলবে 1997 সালে চ্যাম্পিয়ন হওয়া বরুশিয়া ডর্টমুন্ড। অন্যদিকে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং কিলিয়ান এমবাপের পিএসজি। চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইন আপও। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে বিজয়ী দল খেলবে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের মধ্যে বিজয়ী দলের সঙ্গে। আরেক সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার জয়ী দল খেলবে বার্সা ও পিএসজির মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লীগে শিরোপা জয়ের অভিযানে প্রত্যেকটি দল চাইবে তাদের শক্তির পরীক্ষা দিয়ে ফাইনাল জিততে, আর সেই উত্তেজনাপূর্ণ খেলা দেখতে বিশ্বের দর্শকরা মাতবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। প্রতাপ কুমার কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।